আমার ডিয়ার সাবস্ক্রাইবার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে দেবেন এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে মেজেলস বা মেজেলস ফিভার বা হাম বা হাম জ্বর। মানে মেনলি মেজেলস বা হাম হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফিভার থাকে, তাই ওটাকে মেজেলস ফিভার হিসেবে আমরা বলে থাকি ম্যাক্সিমাম টাইমস। তো এই রোগটি বা এই হাম হওয়ার যে মূল কারণ তা হচ্ছে একটা সংক্রামক ভাইরাস, মরবিলি ভাইরাস, ওটা কারণেই কিন্তু আমাদের মেজেলস বা হাম মেনলি হয়ে থাকে। তো এর লক্ষণ এবং হোমিওপ্যাথি ওষুধগুলো সম্পর্কে আজকে আমরা জানব। এর যে লক্ষণ রয়েছে, প্রথমত আমাদের শরীর প্রচুর ব্যথা থাকে, তার সঙ্গে হাঁচি, সর্দি, কাশি ইত্যাদি শুরু হয়, ফিভার থাকে 102 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত টেম্পারেচার থাকতে পারে ফিভারে, উইকনেস তো প্রচুর থাকবে, সেটা তো বললাম আমরা উইকনেস। তার সঙ্গে আমাদের যেটা থাকবে রেড কালারের অ্যাবসেস বেরাবে সারা শরীরে, যদি একটু কম বেরায় তাহলে কিন্তু আমরা আলাদা ঔষধ ব্যবহার করব যাতে বেশি করে বেরিয়ে যায়, তাতে আমাদের ভালো, জার্মটা তাহলে আর থাকবে না। তো এই হচ্ছে ওর লক্ষণ। তবে পক্স আর মেজেলসের মধ্যে ডিফারেন্স রয়েছে, পক্স হলে সেখানে কিন্তু যে অ্যাবসেসগুলো বেরাবে তাতে পাস ফরমেশন থাকবে, মানে পুঁচ টাইপের কিছু থাকবে, কিন্তু এইগুলো পুরো ড্রাইনেস থাকে, মেজেলসে ড্রাই থাকে, রেড কালারের অ্যাবসেস হয়ে থাকে। তো এতে জ্বালাটা খুব কম, কিন্তু পক্সে প্রচুর জ্বালা হয়, পাস ফরমেশন যেহেতু থাকে ওতে জ্বালা বেশি থাকে। এই হচ্ছে ডিফারেন্স এবং মেজেলসের লক্ষণগুলো। তো এখানে আমরা যে হোমিওপ্যাথি ঔষধগুলো মেনলি ইউজ করে থাকি, তো যদি কম বেরায়, প্রথমে আমরা দেখি যে কম বেরাচ্ছে, তাহলে আমরা ব্রায়োনিয়া 200, মার্কসল 200 পটেন্সি আমরা ইউজ করব, দুফোঁটা করে দিনে দুবার করে খাবো, তাহলে কিন্তু আমাদের পুরো সারা শরীরটা বেরিয়ে যাবে। তারপর আমরা ব্রায়োনিয়া মার্কসল দুটোকেই আবার 30 পটেন্সিতে কনভার্ট করে নেব, 30 পটেন্সি কনভার্ট করলে তাহলে আবার ওইগুলো শুকে যাবে, সব বেরিয়ে গেল, জার্মটা তারপর মরে যাবে। এই হচ্ছে ব্রায়োনিয়া এবং মার্কসল আমরা এইভাবে ব্যবহার করতে পারি। আরও আমরা অনেক ঔষধ এখানে ব্যবহার করতে পারি, আর্সেনিক অ্যালবাম ব্যবহার করা হয়, প্রচুর ইউজ হয় আর্সেনিক অ্যালবাম এক্ষেত্রে মেজেলসের ক্ষেত্রে। পালসাটিলা ব্যবহার করা যেতে পারে, আমরা একটা বায়োকেমিক মেডিসিন ইউজ করি এখানে, ক্যালিমিউর 6x 4টে করে ট্যাবলেট দিনে 3 বার বড় রাখাবে, আর ছোটদের ক্ষেত্রে 2টো করে ট্যাবলেট দিনে 2 বার খাওয়ানো যেতে পারে, হালকা গরম জল তারপরে দিয়ে দিতে হবে। এবার মেজেলস যদি ঠিক হয়ে যায় তারপরে ওর যে জার্মটা পুরোপুরি সম্পূর্ণ মারার জন্য আমাদের ক্যাম্পার 6x বা ক্যাম্পার 30 পটেন্সি বা 6H পটেন্সি, ক্যাম্পার লোয়ার পটেন্সি একটু ইউজ করলে ভালো হয়, মানে 30 থেকে উপরের দিকে না যাওয়াই ভালো, ওটা আমরা ব্যবহার করব উইকলি 2 টাইমস করে 2 মান্থ, তাহলে ওর জার্মটা পুরো মারা যাবে আর আমাদের মেজেলস বা হাম হবে না। এই ছিল আমাদের মেজেলস বা হাম সম্পর্কে ঔষধগুলো, আর ডোজ সম্পর্কে যদি আরও কিছু কারোর কোশ্চেন থাকে তো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারে। আর্সেনিক অ্যালবামের যদি হয়ে যায়, আর্সেনিক অ্যালবামের পোটেন্সিটা বলে দিই আমি, আর্সেনিক অ্যালবামের পোটেন্সি 2 ফোঁটা করে দিনে 3 বার বড়দের ক্ষেত্রে, আর ছোটদের ক্ষেত্রে 1 ফোঁটা করে দিনে 2 বার 1 চামচ জলের সঙ্গে মিক্সড করে এইভাবে খাওয়ানো যেতে পারে। তবে এখানে যে বায়োকেমিক মেডিসিনটা আমি বলেছি ক্যালিমিউর 6x, ওটা খুব ভালো কাজ করে, ওই যে উইকনেসটা থাকে ওটা অনেক কমিয়ে দেবে এবং স্বস্তি পাবে, তাই ওইটা ব্যবহার করা উচিত এখানে। এই ছিল মেজেলস বা হাম সম্পর্কে ভিডিও। আচ্ছা, এইখানে আমরা আরও একটা জিনিস বলছি না, যেটা হচ্ছে প্রতিষেধক হিসেবে আমরা কী ব্যবহার করতে পারি। তাহলে এখানে প্রতিষেধক বা আগে থেকে আমরা যেটা খেয়ে নিলে আমাদের মেজেলস বা হাম হবে না, সেখানে মরবিলিনাম আমরা যদি 200 পটেন্সি বা 30 পটেন্সি আমরা সপ্তাহে 1 বার করে, বড়রা সপ্তাহে 1 বার করে 2 ফোঁটা খাবো, আর ছোটদের ক্ষেত্রে আমরা সপ্তাহে 1 বার 1 ফোঁটা করে 1 মান্থ, মানে 4 উইক যদি আমরা এইভাবে 1টা করে ডোজ খেয়ে নিই, তাহলে কিন্তু আর আমাদের মেজেলস বা হাম হবে না। এই ছিল ওর প্রতিষেধক।
তো এই সিজনে প্রচুর পরিমাণে মেজেলস বা হাম হচ্ছে, প্রত্যেককে বলবো যে মরবিলি নামটা খেয়ে রাখবেন, এতে আমাদের সুবিধে হবে প্রত্যেকের। আর পক্সেরও আমরা প্রিভেন্টিভ বলেছিলাম, তবে মরবিলি নাম খেয়ে নিলে পক্সও প্রিভেন্টিভ হবে, বা সেখানে আমরা যেটা বলেছিলাম যে আমরা মেলানডিনাম 30 পোটেন্সি বা মেলানডিনাম 200 পোটেন্সি সেটাও যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের পক্স প্রিভেন্টিভ হয়ে যাবে। আমার চ্যানেলেই রয়েছে সে ভিডিও, দেখে নিতে পারেন। এই ছিল আজকের ইনফরমেশান। এভরিবডি সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার ইউর ফ্যামিলিজ অ্যান্ড ফ্রেন্ডস। থ্যাংক ইউ।